দাদা রেডি চিকেন চপ একদম রেডি চিকেন এবার কি দোকানে যাচ্ছে ভরেপুরে অত কম দামে কোথায় বিরিয়ানি পাওয়া যাবে না 90 টাকা করে চিকেন বিরিয়ানি বাহ এখানে ভরেপুর রেল গেটের সামনে পাওয়া যাবে ভালো কোয়ালিটি হবে আর এই যে তোমাদেরকে দেখাতে পাচ্ছি হাজি শাহির বিরিয়ানি দোকানে কিন্তু চিকেন চপও রেডি একটু দেখাও না বাহ এটা হচ্ছে চিকেন লেগ পিস আরেকটা সাইজ দেখাও আরেকটা পিস দেখাও আমাদের এটা হচ্ছে সলিড পিস তাই তো নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ফ্রেশ ব্লগে সবাইকে সুস্বাগতম আমি সিজিত আর তোমরা দেখছো সিটিএস স্টোরি এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি বারুইপুরের হাজি শাহি বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি খেতে যেখানে কিন্তু 110 গ্রামের চিকেনের পিস দিয়ে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র 90 টাকায় তার পাশাপাশি 110 গ্রামের মটন দিয়ে মটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র 130 টাকায় এর পাশাপাশি আর কী কী আইটেম পাওয়া যাচ্ছে এখানে তো এখানে বিরিয়ানিটা কীভাবে তৈরি হচ্ছে বিরিয়ানিটার স্বাদ কেমন তোমরা এই দোকানটায় আসবে কী করে টোটালটাই কিন্তু শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক পেজ থেকে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের পেজটাকে ফলো করে দাও বেঁচে আছি এতদিন খেয়ে যাবো ততদিন আমরা কিন্তু বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি ইয়াস দাদা রেডি চিকেন চপ একদম রেডি চিকেন এবার কি দোকানে যাচ্ছে দোকানে যাচ্ছে আচ্ছা দেখো বন্ধুরা চিকেন চপ কিন্তু রেডি এবার চলে যাচ্ছে দোকানে দেখো আমরা কিন্তু এই মুহূর্তে হাজি শাহি বিরিয়ানির কারখানায় চলেছি এপাশে একটা হাঁড়ি ওপাশে দুটো হাঁড়ি আর এপাশে কিন্তু আরেকটা হাঁড়ি মোটামুটি তিনটে হাঁড়ির প্রিপারেশন এই মুহূর্তে চলছে প্রত্যেকদিন এরকমই চলে নাকি প্রত্যেকদিন এরকম চলে প্রত্যেকদিন এরকম চলে আচ্ছা আর এই পাশে কিন্তু চিকেন বিরিয়ানি চিকেনটা আমরা দেখতে পাচ্ছি দাদা চিকেনের সাইজ কিরকম থাকে গো সাইজ 110 গ্রামের থাকে 110 গ্রামের একটু তুলে একটা দেখাও না এই দেখো লেগ পিস আছে আচ্ছা চিকেন চাপও কি সেম পিসে যায় চিকেন চাপও সেম পিস পাওয়া যায় সেম পিসে যাবে তাই তো আচ্ছা এপাশে হাঁড়ি কিন্তু একদম সাজিয়ে দেওয়া রয়েছে এপাশে চিকেন দেখাতে পাচ্ছি আলু দেখাতে পাচ্ছি আর মটনটা কোথায় গো একটু মটনটা দেখাও আচ্ছা মটনটা এপাশে রয়েছে মানে একসঙ্গেই তোমাদের দাম হয় মটন আর চিকেন নাকি একসঙ্গে এপাশে দেখাতে পাচ্ছি এগুলো হচ্ছে বয়েল করে রাখা আলু তাই তো এগুলোই তো যাবে বিরিয়ানির মধ্যে আচ্ছা এটা কি মটন দোকান নাকি পেঁয়াজের জুস না ওটা মশলা আছে বিরিয়ানি মশলা আচ্ছা এটা বিরিয়ানির মশলা দিয়ে গ্রেভিটা তৈরি করেছে হ্যাঁ আমাদেরকে কারখানাটা একবার দেখাই দেখো মানে এত হাড়ি বিরিয়ানি তৈরি হয় রোজ রোজ তৈরি হয় রোজ এত হাড়ি তৈরি হয় প্রত্যেক হাড়িতে একটা আমুলের দই আর দুধ যায় প্রত্যেক হাড়িতেই একটা করে আর এপাশে কিন্তু অলরেডি দেখাতে পাচ্ছি বিরিয়ানির প্রিপারেশন সব হয়ে গেছে আলু রয়েছে চিকেন রয়েছে মাটন রয়েছে মাটনটা কিন্তু এই পাশে রয়েছে রাইস কিন্তু সিদ্ধ হয়ে গেছে তাই তো 70% একদম সিদ্ধ এবার দমে যাবে তাই তো কতক্ষণ লাগবে দম হতে 15 মিনিট লাগবে 15 মিনিটের মধ্যে বিরিয়ানি রেডি হয়ে যাবে দাদা এই নিয়ে কয় নম্বর হাড়ি রেডি হলো এটা পাঁচ হাড়ি এই রাত্রে 10টার মধ্যে 10টা অবধি চলবে কটা থেকে শুরু হয় তোমাদের এখানে 10টা নিয়ে 10টা 10টা থেকে 10টা দেখাতে পাচ্ছি এই হাজি শাহির কিন্তু আরো একটা আউটলেট যারা ভাবছো যে এখান থেকে বিরিয়ানি খেতে যাও এখান থেকেও কিন্তু নিয়ে খেতে পারো তোমাদের তোমাদেরই আউটলেট না আমাদের আছে তোমাদেরই আউটলেট এই আউটলেটটা কিন্তু একেবারে রেল গেটের পাশেই তাই তো হ্যাঁ রেল গেটের পাশে রেল গেটের পাশে আর আমরা যেই আউটলেটে এসেছি ওই আউটলেটটার থেকে একটু এগিয়ে গিয়ে বাস সাইডে তোমাদের চয়েস অনুযায়ী তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা আউটলেট থেকে কিন্তু তোমরা বিরিয়ানি ট্রাই করতে পারো আর এই যে তোমাদেরকে দেখাতে পাচ্ছি হাজি শাহির বিরিয়ানির দোকানে কিন্তু চিকেন চাপও রেডি দাদা সাইজ কিরকম আছে গো
সাইজ ওই 110 গ্রামের কাছে সেম পিস 110 গ্রাম একটু দেখাও না বাহ এটা হচ্ছে চিকেন লেগ পিস আরেকটা সাইজ দেখাও আরেকটা পিস দেখাও আমাদের এটা হচ্ছে সলিড পিস তাই তো আচ্ছা উইংস এর পিস আর চিকেন চাপটা যদি দেখাই এরকম কিন্তু লাল লাল ঝাল ঝাল দেখো অনেক জায়গায় কিন্তু থক থকে মাখো মাখো করে ফেলে এটা কিন্তু একদমই না একটু টেলটেলে টাইপের তাই তো হ্যাঁ হ্যাঁ ও ও দূর দান্ত কিন্তু গন্ধে ভরে গেল মটন সাইজ সাইজ কি রকম 110 গ্রাম 110 গ্রামের মটন আর একটু চিকেনের সাইজটা যদি একবার দেখাও চিকেনের সাইজ এটা সাইজ এরকম হয়ে যাবে হ্যাঁ 110 গ্রাম কি হবে আমি আসার পর থেকে তো দেখতে পেলাম যে এক হাড়ি মোটামুটি শেষ হয়ে গেছে এখন কটা হাড়ি যাচ্ছে প্রত্যেকদিন প্রত্যেক দিন ওই 10টা 9টা 10টা 9টা আচ্ছা মটন আর চিকেন তোমরা একসঙ্গেই দম হ্যাঁ একসঙ্গে আলাদা আলাদা এই সাইডে মটন থাকে এক সাইডে চিকেন থাকে আচ্ছা এক সাইডে মটন এক সাইডে চিকেন কেমন লাগছে মাঝে মধ্যে খান নাকি ফার্স্ট টাইম মাঝে মাঝে খান কোনটা খান চিকেন না মটনটা চিকেন কিরকম তো বন্ধুরা হাজি শাহী বিরিয়ানিতে কিন্তু চিকেন মাটন বিরিয়ানি বাদেও এত রকমের আইটেম কিন্তু পাওয়া যাচ্ছে স্ক্রিনের উপর দিয়ে শো হচ্ছে চাইলে তোমরা একটু পজ করে দেখে নিতে পারো বারেপুরে অত কম দামে কোথায় বিরিয়ানি পাওয়া যাবে না 90 টাকা করে চিকেন বিরিয়ানি এখানে বারেপুর রেল গেটের সামনে পাওয়া যাবে ভালো কোয়ালিটি হবে কি বলছো তাই সত্যি হ্যাঁ সত্যি ঠিক আছে চলো তাহলে আমাদের জন্য একটা মাটন বিরিয়ানি সঙ্গে একটা চিকেন চাপ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে রিয়াজি মাটন দেখে দিও হ্যাঁ ওই দাও ঠিক আছে খেলা দেখা কিন্তু খেলা দেখাচ্ছে এটা রিয়াজি পিস তুমি সবসময় এরকম ভাবেই খেলা দেখো হ্যাঁ হ্যাঁ সবসময় এরকম দিল্লিতে বলছো রেডি রেডি আমার আচ্ছা খেতে খেতে রাইস যদি শেষ হয়ে যায় রাইস কি কেউ চাইলে দেবে নাকি একবারই স্যার একবারই না দেবে আলু বিরিয়ানি নিতে হবে 60 টাকা আচ্ছা আলু বিরিয়ানি নিতে লাগবে কোন পিস দেবো দাদা সবাইকে কি জিজ্ঞেস করো হ্যাঁ সবাইকে তাহলে আমাদের জন্য একটা চিকেন লেগ পিস ঠিক আছে দিচ্ছি আরে বড় দেখে চিকেন লেগ পিস দিয়ে দাও আহা এবার যাচ্ছে গ্রেভি ওয়াও রেডি তাই তো সো ফাইনালি হাজি শাহি বিরিয়ানির দোকান থেকে কিন্তু নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি কোয়ান্টিটিটা একবার দেখাতে বলবো এই হচ্ছে কোয়ান্টিটি এটার দাম রয়েছে মাত্র 130 টাকা যদি তোমরা চিকেন বিরিয়ানি নাও সেক্ষেত্রে কিন্তু দাম পড়বে মাত্র 90 টাকা কোয়ান্টিটি কিন্তু সেমই থাকবে আর এখানে দেখাতে পাচ্ছি স্যালাডে কিন্তু শসা আর পেঁয়াজ দিয়ে সার্ভ করা হয়েছে এ বাদেও কিন্তু আমরা নিয়ে নিয়েছি চিকেন চাপ এটার দাম রয়েছে মাত্র 70 টাকা আর চিকেন চাপটা কিন্তু বেশ লাল লাল ঝালঝালভাবে করা হয়েছে আর অনেক জায়গায় চিকেন চাপটি খুব মাখো মাখোভাবে করে ফেলে বাট এনারা কিন্তু সেরকমভাবে করেননি দেখো একটু টেলটেলে টাইপেরই কিন্তু রয়েছে চিকেন চাপটা এবার বিরিয়ানির প্রসঙ্গে আসি দেখি মাটন বিরিয়ানির মধ্যে কী কী দেওয়া রয়েছে ভাই ধরে রাখতে পারছি না এতটাই গরম এরকম কিন্তু তুলতুলে থলথলে রেয়াজি মাটনের পিস আমি পেয়েছি এই যে দেখাতে পাচ্ছি পিসটা কিন্তু 100 গ্রাম হয়েই যাবে এই যে আর এই যে দেখাতে পাচ্ছি বিরিয়ানির মধ্যে কিন্তু এরকম সাইজের একটা আলু রয়েছে আর একটা জিনিস বিরিয়ানির সঙ্গে তোমরা যদি এক্সট্রা করে ডিম নাও সেক্ষেত্রে কিন্তু 10 টাকারও এক্সট্রা বেড়ে যাবে মাটন বিরিয়ানির ক্ষেত্রে তখন কিন্তু দাম হয়ে যাবে 140 টাকা চিকেন বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু দাম হয়ে যাবে 100 টাকা আর বিরিয়ানির রাইসগুলো যদি দেখাই এই যে বিরিয়ানির রাইসগুলো কিন্তু এরকম আমি কিন্তু লং গ্রেন রাইস তো দেখতে পাচ্ছি ভাঙা রাইসও কিন্তু দেখতে পাচ্ছি যেখানে কিন্তু হোয়াইট রাইসও আছে ইয়েলো রাইসও রয়েছে ফার্স্টে না বিরিয়ানির রাইসটা একটু শুধু শুধু খাবো ভালো লাগছে কিন্তু তবে একটু না বিরিয়ানিটা ড্রাই লাগছে
এই বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু একটা তোমাদের চিকেন চাপ নিতেই হবে কিংবা চিকেনের সাইড ডিশ দিয়ে তোমাদের এই বিরিয়ানিটা খেতে হবে। একটু ড্রাই আছে বিরিয়ানিটা, তাই একটু খাবো রাইসটা। একটু কিন্তু আটকাচ্ছে গলায়। আর যদি আলুর প্রসঙ্গে আছে, এরকম সাইজের কিন্তু আমি একটা আলু পেয়েছি, একটু ভাঙবো। বাহ এমা, এটা কি ছিল ভাই, এতটাই কিন্তু আলুটা সফট হয়ে গেছে। এবার আলুটা একটু শুধু শুধু খাই। আলুটা কিন্তু একেবারে মোমের মতন গলে যাচ্ছে, এবং আলুর মধ্যেও কিন্তু বিরিয়ানির প্রপার মশলাটা ঢুকেছে। এই দেখাতে পারছি, দেখো জাস্ট হালকা করে এইভাবে প্রেস করলে কিন্তু আলুটা স্ম্যাশ হয়ে যাচ্ছে। দেখো ভাই, নিয়েছি মাটন বিরিয়ানি, তারপর চিকেনের একটা এরকম ভাঙা অংশ ঢুকে গেছে, ঠিক আছে, এটাই বলে বোনাস। তো এবার যদি মাটনের প্রসঙ্গে আছি, মাটনের সাইজ কিন্তু ঠিক এরকম। আর এর পাশে দেখাতে পাচ্ছি রেয়াজের পোর্শনটাও কিন্তু রয়েছে, রেয়াজি মাটন যেটাকে বলে না, একদম কিন্তু সেরকম। মাটনটা দেখবো কতটা সফট হয়েছে। বাহ দেখো, জাস্ট হালকা করে এরকম করে প্রেস করলেই কিন্তু ছেড়ে আসছে, দেখাতে পাচ্ছি। আর দেখো মাটনের মধ্যে সেই পিঙ্কিশ কালারটা, অথেন্টিক মাটনে যেটা হয়ে থাকে, একদম কিন্তু সেরকম। ভালো লাগছে, একটু মাটন দিয়ে বিরিয়ানিটা খাওয়া যাক। মাটনের মধ্যেও কিন্তু বিরিয়ানির প্রপার মশলাটা ঢুকেছে, ভালো লাগছে। একটু দেখাও কাছের থেকে, এই দেখো দেখেছো মাটনটা, এই জাস্ট হালকা করে এইভাবে প্রেস করলেই ছেড়ে আসছে। এই দেখো দেখবে, এই দেখো পিঙ্কিশ কালারের মাটন। বাহ, একটু মাটন আর একটু বিরিয়ানি একসঙ্গে মাখামাখি করে নিয়ে খাওয়া যাক। জমে গেল বন্ধুরা। হয় এই পাশ থেকে না চিকেনটা আমাকে উকি মারছে, বলছে আমাকে খাও, আমাকে কখন খাবে। এই যে চিকেন চাপের একটু গ্রেভিটা দেখি, বিরিয়ানি দিয়ে খেয়ে কীরকম লাগে। দুর্দান্ত লাগছে, সেরা লাগছে বন্ধুরা। আর চিকেনের সাইজটা যদি দেখাই, এরকম কিন্তু চিকেনের সাইজ আমি পেয়েছি চিকেন চাপটার মধ্যে। এটা কিন্তু 100 গ্রাম প্লাস হবেই হবে। আর চিকেন চাপটা কিন্তু দাদারা দুর্দান্ত বানিয়েছেন। একটু যদি ভাঙি, ভেঙে তোমাদেরকে দেখাই, দেখো জাস্ট হালকা করে এরকম করে প্রেস করলেই কিন্তু ছেড়ে আসছে, দেখাতে পাচ্ছি। এই যে এই দেখাতে পারলাম, চিকেনটা এবার খাওয়া যাক। হ্যাঁ ভাই, এত জায়গার থেকে আমি চিকেন চাপটা খেয়েছি, সিরিয়াস ভাই, এটার একটা আলাদা টেস্ট আমি পাচ্ছি, অন্য রকমের ডিফারেন্স টাইপের ফিলিংস, ভালো লাগছে। এবার একটু চিকেন চাপের গ্রেভিটা দিয়ে, চিকেনটা দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখা যাক। ফাটাফাটি। আর বিরিয়ানির প্রসঙ্গে যদি আসি, বিরিয়ানিটা কিন্তু খুবই লাইট টাইপের বিরিয়ানি। যারা লাইট বিরিয়ানি খেতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু পুরোপুরি পারফেক্ট। আর এই সময় গরমের সময় না, লাইট বিরিয়ানি খাওয়াটাই কিন্তু বেটার, কি বন্ধুরা, তাই তো? চিকেন লেগ পিস খাওয়া যাক। বন্ধুরা দুর্দান্ত লাগছে, বিশেষ করে একটু কাছে থেকে দেখাও, এলাচ টেলাচ দেওয়া রয়েছে, তো এলাচের সেই স্ট্রং ফ্লেভারটা কিন্তু আমি পাচ্ছি, ফাটাফাটি বানিয়েছেন। এবার বিরিয়ানি সব কিছু দিয়ে মাখামাখি করে একটা মাখামাখি বাইট কি হবে, তো নিশ্চয়ই হবে। আসো, একটু আলু, একটু মাটন বিরিয়ানির মাটন, একটু বিরিয়ানির রাইস, আর এ পাশ থেকে চিকেন চাপটা, আর একটু চিকেন চাপের গ্রেভিটা, এইভাবে নিয়ে একসঙ্গে এইভাবে মাখামাখি করে নিয়ে খাওয়া যাক, সঙ্গে স্যালাডে শসা পেঁয়াজ। বন্ধুরা তোমরা তো বারুইপুরে এতদিন এত জায়গা থেকে বিরিয়ানি ট্রাই করেছো,
একদিনকে তোমরা বাড়িপুরে হাজি শাহী বিরিয়ানিতে আসো, দিল খুশ হয়ে যাবে। একটাই কথা বলবো, দিল পুরো খুশ হয়ে যাবে। বিশেষ করে বিরিয়ানিটা একটু ড্রাই আছে, চিকেন চাপটা দিয়ে কিন্তু মাস্ট ট্রাই করবে, খাবে আর জাস্ট ছিটকে যাবে। আর কারা কারা বারুইপুর থেকে আমার ভিডিওটা দেখছো আর হাজি শাহী বিরিয়ানি থেকে বিরিয়ানি খেয়েছো, একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমার তো জাস্ট অন্য রকম লেভেলের লাগলো বিরিয়ানিটার থেকে, কিন্তু চিকেন চাপটা বেশি ভালো হয়েছে, এটা কিন্তু আমার বলতেই হচ্ছে। এই এরকম চিকেন চাপ বিরিয়ানি দিয়ে খেতে আমার তো বরাবরের জন্য ভালো লাগে। আর দাদা শোনো, দুর্দান্ত চাপটা যেরকম হয়েছে বিরিয়ানিটাও কিন্তু সেরা হয়েছে, আমি বলতেই পারি। এরকম কম দামের মধ্যে বারুইপুরে আর কোথাও পাওয়া যায় আমার কিন্তু যথেষ্ট ডাউট আছে। পাওয়া যায় কি না? পাওয়া যাবে না, পাওয়া যাবে না। হাজি সাহেব বিরিয়ানি পাওয়া যাবে। আচ্ছা, একমাত্র দাদা বলে দিয়েছে হাজি সাহেব বিরিয়ানিতেই পাওয়া যাবে। তো এখনও দেখো এতটা বিরিয়ানি আছে, চিকেন চাপ আছে, এটা আমরা রিল্যাক্সে শেষ করব, দেন শেষ কথায় আসবো। কি জিভে জ্বালা, সে কিছু করার নেই, বস হাজি শাহী বিরিয়ানিতে এসে ট্রাই করে দেখতে হবে। সো ফাইনালি কিন্তু হাজি শাহী বিরিয়ানির দোকান থেকে মটন বিরিয়ানি চিকেন চাপ ট্রাই করলাম, এক কথায় কিন্তু জাস্ট দুর্দান্ত ছিল। এবার তোমাদেরকে বুঝিয়ে দিই তোমরা এই হাজি শাহী বিরিয়ানির দোকানে আসবে কী করে, একটু এপাশে দেখিয়ে দিতে বলবো। বারুইপুর স্টেশন থেকে বেরোলেই কিন্তু তোমরা বারুইপুর রেলগেট পেয়ে যাবে, রেলগেটটা পার করলেই ফার্স্টে আরেকটা হাজি শাহী পাবে, এটাও কিন্তু এনাদেরই ব্রাঞ্চ। তারপরে সেকেন্ড হাজি শাহীর দোকান থেকে আমরা ট্রাই করলাম, এখানে কিন্তু মেনলি বসে খাওয়ার ব্যবস্থা আছে, তাই তো? ওই দোকানটায় তো বসে খাওয়ার ব্যবস্থা নেই, আচ্ছা ওখানে কিন্তু পার্সেল বেশি যায়। তো তোমরা এই দোকানটা আসলে মোটামুটি বসে খাওয়া দাওয়া করতে পারবে। ভিডিওটা আর বেশি দূর বাড়াচ্ছি না, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে দাও। দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ডেস্টিনেশনে, নতুন কোনো একটা খাবার এখনই সন্ধান নিয়ে, কিংবা নতুন কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। তখন এই ভালো থেকো, সুস্থ থেকো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থ্রু দেখলে ফলোটা হচ্ছে না, কেন হচ্ছে না তাড়াতাড়ি ফলো করো, আমরা 100K-র খুব কাছাকাছি আছি, 100K হলে কথা দিলাম জেলায় জেলায় আরও বিভিন্ন টাইপের নতুন নতুন ব্লগ আনবো, তাড়াতাড়ি ফলো করো, 100K সুন, টাটা।